সারা পৃথিবী জুড়েই পালিত হচ্ছে খুশির ঈদ। বাংলার জেলায় জেলায় এদিন সকাল থেকেই উচ্ছ্বাস, আনন্দের বাতাবরণ। রমজান শেষে খুশির ঈদের আনন্দ উদযাপনে রঙিন কুচবিহার থেকে কলকাতা, বালুরঘাট থেকে বর্ধমান, রাজ্য জুড়ে আজ সকাল থেকেই যথারীতি সকলে ঈদের প্রার্থনায় অংশ নিয়েছেন। সেরেছেন কোলাকুলি, মিষ্টি মুখ, ধর্ম যার যার, উৎসব সবার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভাবনাকে সামনে রেখে খুশির ঈদে সামিল শ্রমিক নেতা মানা চক্রবর্তী। এই মাটি বাংলার মাটি, এই মাটি সর্বধর্ম সমন্বয়ের মাটি। সেই সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিতেই ঈদের খুশিতে সামিল হলেন মানা চক্রবর্তী। শুধুমাত্র 53 নম্বর ওয়ার্ড নয়, ইন্টালি বিধানসভা ও চৌরঙ্গী বিধানসভার বিভিন্ন অঞ্চলে মুসলিম ধর্মপ্রাণ মানুষদের বাড়ি বাড়ি গিয়ে খুশির ঈদের শুভেচ্ছা জানালেন মানা চক্রবর্তী। তারাও স্বাগত জানিয়ে আলিঙ্গন উষ্ণতায় ভরিয়ে দেন মানা চক্রবর্তীকে। এলাকায় মানুষের জন্য কাজ করেন মানা চক্রবর্তী। ধর্ম বর্ণ নির্বিশেষে সবসময় মানুষের সুখে দুঃখে মানা চক্রবর্তীকে তারা কাছে পান। তাই ঈদের খুশির দিন সবাই আনন্দ ভাগ করে নিলেন মানা চক্রবর্তীর সঙ্গে। না, জনপ্রিয়তা আমাদের সব থেকে এখানকার বিধায়ক স্বর্ণকমল শাহ, সন্দীপন শাহ, MIC ভালো কাজ করছে। আমি মনে করি এখানে আমাদের সুলতান ভাইয়ের অফিস এসেছি, পাপ্পু ভাই এসেছে, সোহেল ভাই এসেছে, আনোয়ার ভাই এসেছিল, হাসমাত আছে, সকলে মিলে আমরা ঈদ মুবারক করছি। ঈদ মুবারক হচ্ছে সেকুলারিজমে আমাদের সারে যা সাচ্চা হিন্দুস্তান হামারা। এই হচ্ছে আমাদের মূল মন্ত্র, ইয়ে গুলতিতা হামারা, এই হচ্ছে আমাদের মূল মন্ত্র। আর আমাদের সেকুলারিজমে যদি ভারতবর্ষে লিডার হয় তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেনাপতি হচ্ছে অভিষেক ব্যানার্জি। আজকে আমরা এসি ঈদের খুশি বানাই, যেমন আমাদের ঈদে এরকম খুশি বানাই। আবার দুর্গাপুজো আমাদের, আমার পুজো মুসলিম ভাইরা থাকে, আমার জগদ্ধাত্রী পুজো বহু মানুষ মুসলিম ভাইরা আসে। আর আমরা ঈদ মেলানেও, আমাদের ঈদ মেলানে আমাদের সুলতান ভাই, পাপ্পু ভাই, সোহেল ভাই, আনোয়ার ভাই, আজনান ভাই এবং আমাদের বিধায়ক, জনপ্রিয় বিধায়ক স্বর্ণকমল শাহ এবং জনপ্রিয়তা সন্দীপন শাহ, MIC ভালো লোক কাজ করছে, কাজের মানুষ। একটা জিনিস জানি যে মানুষের 365 পাশে থাকবে তার জনপ্রিয়তা বাড়বে। জনপ্রিয়তা দিন দিন আমাদের স্বর্ণকমল শাহ যখন ডাকি তখন পাই, 365 দিন এবং 24 ঘন্টা। এবং আজকে আজকেও ঈদের দিন স্বর্ণকমল শাহ জনজোয়ার করে দিই। হ্যাঁ, জনজোয়ার ঈদে ঘুরছে স্বর্ণদাকে এবং দিদিকে এবং অভিষেক ব্যানার্জিকে। আল্লাহ, যারা রমজান মাস তারা দোয়া দোয়া করবে যে দিদি সুস্থ থাকুক এবং অভিষেক ব্যানার্জি সুস্থ থাকুক এবং স্বর্ণকমল স্যার সুস্থ থাকুক। এটাই আমাদের রমজান মাসে এটাই দোয়া চাই। এ আমাদের এলাকার মানুষ, ভারতবর্ষের মানুষ, সমস্ত সম্প্রদায়ের মানুষ, পরম্পরা যে ঐতিহ্য, সেই ঐতিহ্য বজায় থাকুক, সেকুলারিজম বজায় থাকুক। আমরা ইনসান, ধর্ম তো তার আছেই, ধর্ম যার যার, দিদির বক্তব্য, ধর্ম যার যার, উৎসব সকলের। কিন্তু ইনসানিয়াত ওটা কোনো ধর্ম নেই, ইনসানিয়াত কোনো জাত নেই, কোনো ধর্ম নেই, আগে ইনসানিয়াত মানুষ। মানুষ থাকলে দেশ থাকবে, মানুষ না থাকলে দেশ থাকবে না। INTC নেতা ছিল আমাদের, অটো ইউনিয়নে সব সময় আমাদের সাথে ছিল, সব সময় যদি যে কোনো অটোওয়ালা যদি ধরা পড়ে, বেআইনিভাবে কেস দেয়, তখন মানা দেয় যে ওইখানে প্রোটেস্ট করে যা গরিব মানুষ আছে, এই রকম এত টাকা কেস দিলে এরা সহ্য করতে পারবে, এরা না খেয়ে মরবে। তাই জন্যে আমি মানাদা বলছি, মানাদা বললো যে ঠিক আছে 5,000 টাকা কেস যে আছে আপনি একটু ছোটো 500 টাকা কেস করে বা এই গরিব মানুষকে ছেড়ে দিন, যাতে এরা বাঁচতে পারে আর মানুষ ঘরে সংসারকে নিয়ে, পরিবারকে নিয়ে ভালোভাবে ডাল ভাত না খেয়ে, নুন ভাত না খেয়ে থাকতে পারবে। কেন, মেন হচ্ছে মানুষের যদি আয় থাকলে তখন মানুষ নিশ্চিন্তভাবে নিজের পরিবারকে নিয়ে সব সময় এগাতে পারবে। কিন্তু মানুষ যখন না খেয়ে মরবে তখন তো অসম্ভব যে জীবন বিমা করতে পারবে না। মেন হচ্ছে কি, আমরা দিন আনি দিন খাই, অটো ড্রাইভার দিন আনি দিন খায়। মানাদা যখনই ছিল তখনই সব সময় ড্রাইভার ভাইদের সাথে সব সময় কাদা কাদায় মিলে করতো। দুনিয়া মে হিন্দুস্তানকে যে পহচান হ্যাঁ
पूरी दुनिया में हिंदुस्तान को जो लोग जानते हैं वो अदम रवादारी की बिना पे जानते हैं। यहाँ पे हम लोग हिंदू मुस्लिम बहुत ही मेल मोहब्बत के साथ रहते हैं। खासकर पूरे हिंदुस्तान में बंगाल का जो मिसाल है वो कहीं देखने को नहीं मिलता है। यहाँ पे हम लोग बहुत ही सेकुलर ढंग से हिंदू मुस्लिम हर त्यौहार अपना अपना मनाते हैं। हमारे त्यौहार में हमारे एमएलए काउंसलर हमारे एमएलए स्वर्ण कुमार श्री स्वर्ण कुमार शाह माना देश से लीडर हमेशा हर साल यहाँ पे आते हैं मुबारकबाद देने के लिए और गरीबों का ख्याल रखते हैं। उससे पहले कपड़ा वगैरह का तकसीम गरीबों को जो ज़रूरत है उसका पूरा पूरा ख्याल रखा जाता है। लिहाजा इसी तरह यही माहौल बना रहे और कुछ लोग हिंदुस्तान में ऐसे हैं जो इस बंगाल के माहौल को बिगाड़ना चाहते हैं। ऐसे लोगों से आप होशियार रहिए, आने वाले इलेक्शन में उनका ख्याल रखिए, पूरी तरह उनका बायकॉट कीजिए। इस साल का वोट जो है वो बहुत कीमती है। एक एक आदमी वोट देने की कोशिश करें और बीजेपी जैसा फिरका प्लस पार्टी का सफाया करें। अनेक भालो लगे, खूबी भालो लगे। एटा आमादेर सेकुलर नेता आछेन, इनी अनेक बड़ो नेता आछेन। आमादेर आजके आमादेर इलाका 56 एमएलए मिस्टर स्वर्णकमल साहा एसेछिलेन, उनी अनेक भालो मेसेज दिलेन, এসে এখানে সবাই মুবারকবাদ দিলেন ঈদের। এটা আমাদের সব বছরই আসেন, উনি প্রায় আসেন আমাদের মানাদা। আমাদের অনেক মানে কি বলবো, আমাদের লাড়াকু লিডার আছেন, ইনি প্রায় বছর আসেন আমাদের এলাকায়। আমাদের সবাইকে উনি ঈদের বাধাই দিন, ঈদের শুভকামনা দিন। আমাদের অনেক ভালো লাগছে কি এখনও আমাদের এই ইন্ডিয়াতে এই বেঙ্গলে আমরা সেকুলার বাঁচিয়ে রেখেছি আর এটা নিশ্চয়ই বাঁচিয়ে রাখবো। আমাদের ওই আমাদেরকে লড়াকু নেতা মানাদা আছেন, সবসময় অঞ্চলে থাকেন, গরিবকে দেখেন আর যে কোনো ফেস্টিভ্যালে এলাকা অঞ্চলে ঘুরে ঘুরে সবাইকে দেখেন আর সমস্যা হাল করেন। আর স্বর্ণকুমার সাহা আমাদের এমএলএ অঞ্চলে খুবই ভালো কাজ করছেন, জনগণ সাথে দেখা করছেন, মিশামিশি করছেন আর ভালো মেসেজ দিতে। আমরাও চাচ্ছি কি সবাই থেকে একটা ভালো মেসেজ যাক, আমরা সব এক, কোনো সাম্প্রদায়িক দাঙ্গা নেই, বিজেপি এরা মূল্যবাদী সব কি সব জায়গায় একটা দঙ্গা লাগে সব মহলটা খারাপ করার চেষ্টা করছে, তার বিরুদ্ধে আমরা থাকবো। और क्या बोले, बस्ती का बहुत सोशल वर्क में सबसे आगे है, हम लोग का बहुत पुराना आदमी है, टायर वाला कलकत्ता सबके सम्बन्ध है। যেখানে থাকবেন আমাদেরকে বরাবর ই করেন মান সম্মান, আর আমরা বি এনাকে অনেক লাইক করি। এক এক জিনিস আমাদের আজকে মনে আছে এনার কাছে।